আজ বিশ্ব এইডস দিবস। সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও পালিত হলো বিশ্ব এইডস দিবস। বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তর থেকে এক র্যালির আয়োজন করা হয়। বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রসূন কুমার দাস, বাঁকুড়া পৌরসভার উপপ্রধান দিলীপ আগরওয়াল, পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত ও স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা এই র্যালিতে অংশ নেন। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা, আশাকর্মী ও স্বাস্থ্য দপ্তরের কর্মী ও আধিকারিকরা। বাঁকুড়া থেকে তাপস সিনহা, রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ। দিবস প্রতি বছরের মতো এবছরও আমাদের জেলায় এই বিশ্ব এইডস দিবস আমরা পালন করতে চলেছি। এই উদ্দেশ্যে আজকে আমাদের একটি সচেতনতামূলক প্রচারের জন্য একটি র্যালি, বিভিন্ন স্ক্রিনিং ক্যাম্প এবং আলোচনামূলক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে আমরা মানুষকে এইডস, এই মারণ রোগের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার চেষ্টা চালাব। আপনারা জানেন যে এই এইডস যে রোগটা, তার কারণ হচ্ছে একটি ভাইরাস, HIV তার নাম, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি। আমি শুধু একটা কথাই বলবো যে এই র্যালি যে আজকে আমরা করতে চলেছি, আজকেই যেন এই র্যালির মধ্যে দিয়েই সেটা, তার প্রচারটা যেন না শেষ হয়ে যায়, এর প্রচারটা যেন বছরভর আমাদের মধ্যে চলতে থাকে। এই যে মারণ ভাইরাস, এই ভাইরাস কিন্তু আমাদের শরীরে HIV রোগটি করে, এবং HIV রোগ যদি একবার আমার শরীরে HIV জীবাণু যদি সংক্রমণ হয়, তাহলে কিন্তু সারা জীবন আমার এই রোগের জীবাণু আমাকে বহন করে নিয়ে যেতে হয়, এর থেকে কিন্তু কোনো মুক্তি নেই। এখন আমাদের বিজ্ঞান কিছু ওষুধ আবিষ্কার করেছেন, যে কারণে আমরা হয়তো এই অসুখের যে অন্তিম পরিণতি অর্থাৎ মৃত্যু, তাকে কিছুটা প্রলম্বিত করতে পারছি, অর্থাৎ জীবনের মেয়াদ কিছুটা আমরা বাড়াতে পেরেছি। কিন্তু এর মূল লক্ষ্য হচ্ছে এই রোগটা যাতে আমাদের শরীরে না হয়। তাহলে আমাদের জানতে হবে এই রোগটা কিভাবে আমাদের শরীরে, এই যে এইডস যে রোগটা, এটার কিন্তু সচেতনতাই একমাত্র পথ, যে পথের মাধ্যমে আমরা এই রোগ থেকে দূরে থাকতে পারব। কারণ HIV আক্রান্ত হওয়া মানে সেই ব্যক্তি তার জীবনের শেষ দিন অবধি HIV ইনফেক্টেডই থাকবেন। এইডস রোগ হওয়াটা, HIV ইনফেকশনের পর এইডস রোগ হওয়াটা, এটা একটা সময় লাগে, সেটা কারোর ক্ষেত্রে 8 বছর 10 বছর এই ব্যাপারটা হতে পারে। মূল যে বিষয়টা হয় সেটা হচ্ছে HIV সংক্রমণের ফলে তার শরীরের প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। প্রতিরোধ ক্ষমতা কমার ফলে বিভিন্ন সুযোগ সন্ধানী জীবাণু তার শরীরে থাবা বসায় এবং সে সমস্ত রকম ইনফেকশনে আক্রান্ত হয় এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। কাজেই আমাদের জানতে হবে যে এই HIV সংক্রমণ কোন কোন রাস্তা দিয়ে হয়। HIV সংক্রমণের মূলত 4টি রাস্তা। এক হচ্ছে HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন। 2 হচ্ছে HIV সংক্রমিত রক্ত অসাবধানবশত যদি কোনো সুস্থ লোকের শরীরে প্রবেশ করানো হয় তাহলে তার হতে পারে। 3 নম্বর, HIV সংক্রমিত ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং নিডল দিয়ে যদি কোনো মানুষকে প্রপার স্টেরিলাইজ না করে যদি অন্য কোনো মানুষকে দেওয়া হয়, সেইভাবে সংক্রমিত হতে পারে। আর গর্ভাবস্থায় যদি কোনো মা HIV সংক্রমিত হয়ে থাকেন, তার গর্ভস্থ শিশু, তার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় HIV সংক্রমিত হওয়ার। তাহলে মূলত এই 4টে রাস্তা দিয়ে HIV জীবাণু আমাদের শরীরে ঢুকতে পারে, এবং আমরা যদি সচেতন হই,
আমরা যদি সতর্ক থাকি তাহলে কিন্তু এই চারটি রাস্তাকেই আমরা কিন্তু বন্ধ করতে পারবো।